বর্তমানে কি সবজির রেট কি সর্বপ্রথম যে রকম বিক্রি করছেন সেই রকমই আছে না আগের মতনই আছে? দাম তো বাড়ে নাই। এখানে কিসের জন্য এসেছেন? সবজি কিনতে এসেছি। সবজি কিনতে? সবজি কি মানে ন্যায্য মূল্যে আছে না আগের মতই আছে? দাম তো বাড়ে না তাই না? আগের রেটেই আছে। তাহলে কিছু কিছু লোক যে বলছে দাম অনেক বেড়ে গেছে, সেটা আমরা বলতে পারবো না, আমরা তো আগের রেটেই নিচ্ছি। ওকে ধন্যবাদ। আপনি এই দোকান কত বছর যাবৎ চালাচ্ছেন? প্রায় 30 বছর। যে বর্তমান যে পরিস্থিতি নিয়ে কিছু বলবেন কি, যে সবজির রেট কত, কাস্টমার আর কি কোনো হিমশিম খাচ্ছে না? আপনি নিজে যেগুলো দেশি সবজি আমাদের এগুলো তার রেটই আছে 10 টাকা, আর লোকাল সবজি এরকম বাড়ে নাই। কিছু সংকট মানে হয়তো অ্যাভেলেবেল মানুষ সংকটের কারণ শুনে বেশি কিনতে চাচ্ছে, সেজন্য হয়তো মার্কেটে কম পাওয়া যাচ্ছে, রেট আগেরটাই আছে কিন্তু পাওয়া যাচ্ছে কম। এখন কাতার সরকার কি মনে করেন? কাতার সরকারের কোনো তুলনা নাই, এটা বলে শেষ করা যাবে না। অবশ্যই ওনারা ভালো মতোই চালাচ্ছে সব কিছু, এবং ওনারা সব এই যে বলে দিয়ে সেকশন আছে ওরা অনেক তদারকি রাখতেছে, যাতে রেট কোনো কেউ উশৃঙ্খল না করতে পারে, এজন্য রেট আগের মতোই রাখতেছে ওরা, এবং সব কিছুর ডিক্লারেশন দিয়ে রাখতেছে যে এই রেটেই বেচতে হবে, আমরা আগের রেটেই রাখতেছি। তাই কিছু কিছু লোক যে মানে বলছে সামানের দাম অনেক বেড়ে গেছে, অসাধু ব্যবসায়ীরা এরকম করতেছে, যারা অসাধু ব্যবসায়ী এরকম করে, মানে প্রাইসিস দেখায় বেশি বেচবে। আর যারা রিপোর্ট দিচ্ছে? রিপোর্ট দিচ্ছে, রিপোর্টারের দাম দেওয়া তো বুঝি না, তাদের ব্যাপার, যারা এরকম করতেছে হয়তো টাকা পয়সা নিয়ে করতে পারে। ধন্যবাদ। বর্তমানে কিরকম সবজির দাম? আগের মতন দাম তো বাড়ে না। ওকে ধন্যবাদ। আগের মতন আছে, বাড়ে নাই তো তাই না? তো কিছু কিছু লোক বলছে যে সবজির দাম বাড়তি, আসলে তো আমি নিজেও দেখলাম ঘুরে ঘুরে কোনো জায়গায় সবজির দাম বাড়ে না। এটা কি ভুয়া? ভুয়া না, ভুয়া প্রচার হচ্ছে। ধন্যবাদ। আপনার নামটা বলুন একটু। আমার নাম মোহাম্মদ আজিজউদ্দিন। ব্যবসা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ওকে ধন্যবাদ। দেশি বলুন, আপনি কতদিন যাবত এই ব্যবসা করে যাচ্ছেন এখানে? আমি আজকে 20 বছর যাবত এখানে ব্যবসা করে যাচ্ছি। আমরা সবাই কাতারে ভালো আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের মার্কেটে সব সীমিত রেটে বিক্রি করা হয়, আগের প্রাইসই। টমেটো 3.5 টাকা, পেঁয়াজ 3 টাকা, আলু 3 টাকা, কোনো রকম সমস্যা না, আগের প্রাইসই বিক্রি করি আমরা। তাহলে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি কাতারে সাপোর্ট করে যাব। যে আপনাদেরকে কোনো এখনও আপনারা কোনো টেনশনে পড়েননি? এখনও আপনারা কোনো টেনশনে পড়েননি, কোনো ভয় করবেন না কেউ। সব বাংলাদেশি ভাইকে আমরা বলছি সব আগের প্রাইসই আছে, আপনারা ঘাবড়ানোর কিছু নাই, আপনারা বাংলাদেশ তারা আসেন, সব আগের প্রাইসে পাবেন ইনশাআল্লাহ। দুধে কলা নাই? আমি দুধে আসছি, কলা নেব। আচ্ছা, কি কোনো মাছ নেব? এই বাজারের দাম নিয়ে কোনো কি হিমশিম খাচ্ছেন? না না, কোনো কিছু না, আমরা আগে যে দাম নিচে এখন ওই দামে পাচ্ছি, আমরা কোনো দাম বাড়ে নাই। বাট আমরা সবজি মাছ গোশ দুধ কলা যে দামে আগে আমরা কিনছি এখন ওই দামে পাচ্ছি, আমরা কোনো দাম কোনো কিছু আমরা পাই নাই, বেশি কোনো দোকানে বেশি পাই নাই। তাই এই যে কিছু কিছু সম্প্রচার হচ্ছে যে এই জিনিস দাম ওই জিনিস দাম ওই জিনিস দাম, আপনি কি মনে করেন? ওই না না, আমরা এদিক দিয়ে কোনো কোনো দোকানেই বেশি না, সবাই সীমিত রেটে বিক্রি হচ্ছে। সেটা সম্প্রচার যে হচ্ছে এটা ভুয়া সম্প্রচার হচ্ছে, ভুয়া সম্প্রচার হচ্ছে। আর আমরা এখনো কোনো দোকানে দেখি নাই যে দাম বাড়ছে, আমরা আগে যে দামে কিনছি এখন এই দামে পাচ্ছি আমরা।
সমস্যার কোনো সমস্যা নেই, ঠিক আছে। ব্যবসার সমস্যা, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, মূল্য আগের মতন, আগের মতনই আছে মূল্য। তো এই যে কিছু কিছু লোক যে সম্প্রচার করছে, এটা ভুয়া, আমরা ঠিক আছে। বাংলাদেশের লোক এবং কাতার সরকার, বাংলাদেশের লোক যেন টেনশনে না থাকে। না না, কোনো টেনশন নেই, খালি সিধা। আচ্ছা, কোনো টেনশন নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে কাতার সরকারকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ কাতার সরকার। ওকে, মালের বড় হয়নি এখনো, মালপত্র আসছে সেটা। বাংলা বাজারে মোল্লার দোকানে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভাই আছি, ভালো আছেন? আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা, এখানকার যে আপনি ব্যবসা করে যাচ্ছেন কত বছর যাবত? আমার প্রায় 32 বছর ধরে ব্যবসা করে যাচ্ছি। এই এই ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী আমার। আচ্ছা, বর্তমানে যে কাতারে যে পরিস্থিতি কীরকম? পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। কেন? যে খাদ্য মূল্যের দ্রব্য জিনিসপত্র মূল্য কীরকম, এটা কি পূর্বের মতনই আছে? আগের মতনই আছে। হ্যাঁ, এগুলো তো আগের মতোই আছে। আচ্ছা, তাহলে এমন শুনতেছি যে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনি তো কোনো বাড়াননি দাম? না 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 না, আমরা তো আগের রেটেই সামান বেচতেছি। আলু 3 রিয়াল, পেঁয়াজ 3 রিয়াল, টমেটো 4 রিয়াল, কলা 6 রিয়াল, আপেল 7 রিয়াল, এই লাল শাক, এই পালং শাক, এগুলো আমরা তো আগের মতোই 2 রিয়াল 3 রিয়াল করে বেচতেছি। আমরা আজ থেকে 30 বছর আগে পর্যন্ত বাংলাদেশ বাংলা বাজারে আমি প্রতিষ্ঠিত, বাংলা বাজার, বাংলা বাজারগুলো আমি বিক্রি করে আসছি। আমি তো এই পর্যন্ত কোনো কাছ থেকে কারো বাড়াইয়ে দাম নিচ্ছি না, সবাই আগের রেটেই আছে। আর যদি কেউ বলে দেয় দাম বেড়ে গেছে, তারা এটা মানে কাতারের প্রতি অসন্তুষ্টির কারণে এটা বলতেছে। যারা যারা নতুন সাংবাদিক, আমি শুনছি তোমার কথা, যারা যারা নতুন সাংবাদিকতা করতেছে, তারা নাকি দোকানে দোকানে গিয়ে বলতেছে মানে দাম বাড়ছে, এই হয়েছে সে হয়েছে, কিচ্ছু না কিচ্ছু না, কোনো কিছু কোনো কিছু চিন্তার কোনো কারণ নাই। কারণ বর্তমান কাতারের পরিস্থিতি খুব ভালো। আমরা শেখ হামদ বিন শেখ তামিম বিন হামদ আল তানিকে, সম্মু শেখ, ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো এরকম একটা গরিব রাষ্ট্রের প্রতি এত সহানুভূতি করার জন্য, যে আমরা এখন যে পরিস্থিতি আছি আলহামদুলিল্লাহ আর উন্নত ভালো আছি, যা বলার অপেক্ষা রাখে না। আর যেই যেগুলো যেগুলো এই দাম বাড়ছে বলে যারা নিউজ করছে, তাদের প্রতি আমি আমি শুনছি, অবশ্যই পরিমাত্মকে বলতে হবে না, আমি শুনছি, তাদেরকে বলবো যারা মান্যবর রাষ্ট্রদূত আছে, তারা যেন যারা দাম বেড়েছে তাদেরকে যেন একটা আধার আনার জন্য, যে একটা হুমকি স্বরূপ একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা যেন না হয়, যে মান্যবর রাষ্ট্রদূতকে বলবো তাদেরকে যে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা দেখতেছি এখন পরিস্থিতি অনেক ভালো, অনেক উন্নত, আমরা চাই শেখ তামিমকে সহযোগিতা করার জন্য। আমরা বাঙালি যারা আছি কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কেননা কাতারে যে আমরা যে লেবার, আমরা আমি আজকে 30 বছর 35 বছর এখানে ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি।
যারা আমাদেরকে সাহায্য করতেছে, যারা আমাদেরকে সহযোগিতা করতেছে, যারা আমার কাস্টমার আছে, আমাদের কাছে কাস্টমার ফিলিপিনি আছে, নেপালি আছে, বাংলাদেশি আছে, সবাই বলতে আমাকে আলহামদুলিল্লাহ, আমার নাম মোল্লা, আমি বাংলাদেশ থেকে আসছি 32 বছর ধরে, সবাই জানে আমাকে এক নামে পরিচিত, আমি বাংলাবাজার মোল্লা, আমি বাংলাবাজার প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ থেকে। আমি জানি কীভাবে বাংলাদেশ থেকে আমি নিজে সবজি ইম্পোর্ট করি, কাতারের শাক সবজি আমি নিজেই আনাই, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রভাব পড়ে নাই। হ্যাঁ, কিছু দুধ যেগুলো ছড়িয়ে থেকে আসে এগুলো কিছু ফলে এগুলো দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কেননা তুর্কি থেকে, ইরান থেকে, পার্শ্ববর্তী দেশ, অনেক দেশ থেকে এখনও আসছে এগুলো। আমরা এখন আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। সর্বোপরি যারা বাঙালিদেরকে অনুরোধ করবো, আপনারা আতঙ্কিত ছড়াবেন না, আতঙ্কিত না ছড়িয়ে বাংলাদেশকে, কাতারের শেখকে যেন সহযোগ করার জন্য, দোয়া করার জন্য, ওনাকে যেন আল্লাহ রহমত করে, কারণ কাতারের শেখ আমাদের মতো অনেক সহানুভূতি দেখাই আমার মতে, কারণ আমি দেখছি 30 বছর ধরে উনি আমাদের বাঙালির মতো দেশকে অনেক সহযোগিতা করে। যাদের সবাইকে বলবো, বাঙালি ভাইদেরকে বলবো, যেন শেখ তামিম বিন হামাদকে যেন আল্লাহ যেন সুস্থ শরীরে, যেন সুস্থ মস্তিষ্কে, যেন একটা কি একটা বিচক্ষণতার পরিচয় দিয়ে এই জিনিসটা যেন করা সামাল দেওয়ার জন্য। ধন্যবাদ পরিবার তোমাকে।